হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেসন শুরু হতে যাচ্ছে 176 পৃষ্ঠা থেকে। তোমরা দেখতে পাচ্ছ বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে টপিক। আমরা গত লেসনে পার্কের অঙ্ক করেছিলাম এবং গাড়ির চাকার অঙ্ক করেছিলাম। তোমরা ভিডিওগুলো মিস করে থাকলে, পূর্বের ভিডিওগুলো মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যেয়ে দেখে আসবে। আর তোমাদের সবাইকে বলবো আমার এই ভিডিওটা সবটা কন্টিনিউ করো, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত যে এখানে সমস্যাগুলো আছে সবগুলো ইনশাল্লাহ ইজি হয়ে যাবে তোমার কাছে। তো শুরু করছি। এখানে দেখো লেখা আছে যে মীরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তার স্কুলের সামনের মাঠটি অনেক বড়। মাঠে প্রতিদিন সকালে সমাবেশ হয়। মাঠের ছোট ছোট সবুজ ঘাসগুলোর আলতো ছোঁয়ায় মীরার মনটা কেন জানি আনন্দে বেশে ভরে ওঠে। মাঠের পাশে ঠিক তার শ্রেণীকক্ষের দেওয়ালের সাথে যে বৃত্তাকার খোলা জায়গাটুকু আছে, সেখানে একটি ফুলের বাগান করার কথা অনেকদিন ধরেই মীরা ভাবছিল। একদিন সে ক্লাসের গণিত শিক্ষককে তার ইচ্ছার কথা জানায়। মীরার কথা শুনে ক্লাসের সহপাঠীরা একত্রে শিক্ষকের কাছে বাগান করার আবেদন করে। শিক্ষক তার প্রিয় শিক্ষার্থীদের কথা শুনে খুব খুশি হয়। তিনি প্রধান শিক্ষক মহোদয়কে শিক্ষার্থীদের ইচ্ছার কথা বলেন এবং অনুমতি পেয়ে শিক্ষার্থীদের নিয়ে ওই স্থানে যান। স্থানটি প্রায় 7 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার জায়গা। তিনি শিক্ষার্থীদের বলেন, আমরা যদি এখানে ফুলের বাগান করি, আমাদের বাগানটিকে পরিচর্যা করতে হবে, সার দিতে হবে। সার কেনার জন্য প্রতি বর্গ মিটারে কী পরিমাণ সার লাগবে তা জানতে হবে। তোমরা কি বলতে পারবে এই ধরনের ক্ষেত্রে আমাদের কী খুঁজে বের করতে হবে, জমিটির পরিধি নাকি এলাকা? পরিধি বলতে সবটা সার্কামস্টেন্স সম্ভবত, এটার ইংলিশ। আর এরিয়া মানে হচ্ছে এলাকা, এই দুইটা মধ্যে কোনটা? প্রায় শিক্ষার্থী একসাথে বলে, আমাদের প্রথমে এলাকা বা জমির ক্ষেত্রফল, যেটা এরিয়া, বের করতে হবে। আমরা তা কীভাবে নির্ণয় করব? তারপরের পেজে দেখো, সামির এবং মীরা মনে মনে বৃত্তক্ষেত্রের ছবি কল্পনা করে। এই যে এখানে শিক্ষক বলছে, আমার মনে হয় বৃত্তক্ষেত্র এমনই হবে। মীরা বলে, সে প্রথমে কাগজে একটি বৃত্ত আঁকবে, তারপর বৃত্তাকার কাগজটি কেটে নিয়ে গ্রাফ পেপার বা চক কাগজের উপর নিচের চিত্রের মতো বসাবে। এবার চক কাগজের বর্গাকার ঘরগুলো গণনা করে ক্ষেত্রফল নির্ণয় করবে। তো এইখানে দেখো দুইটা চিত্র, অনেকে এটাতে প্যাচ লাগাইতে পারো তোমরা। এখানে মূলত একটা গ্রাফ, মানে পেপার বা একটা গ্রাফ আছে এখানে। এটা হচ্ছে সার্কেলটা, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটারের একটা, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের। মানে হচ্ছে যে এটা যদি মিডল পয়েন্ট হয়, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, এখান থেকে এটা হচ্ছে আরেকটা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত এখানে আছে, যেখানে একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব, অর্থাৎ একটা রেখা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে কত? 1 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটা ঘর হচ্ছে 1 বর্গ সেন্টিমিটারের। তো এখানে যেটা দেওয়া আছে এটা তো তোমাদের 2D, মানে হচ্ছে দ্বিমাত্রিক। এটা যদি 3D হিসেবে তুমি যদি কল্পনা করতে পারো, 3D মানে হচ্ছে একটা বল, যদি তুমি মনে করো এরকম একটা বল, এইটাকে যদি তুমি এই বরাবর কাটো, এই বরাবর কাটো এবং এই বরাবর কাটো, তাহলে 4টা খণ্ড হবে। 4টা খণ্ড তুমি দেখতে পাবা একবারে সুন্দর করে। কিন্তু 2D-তে এটা বোঝা সম্ভব নয়, মানে দ্বিমাত্রিক চিত্রে এগুলো বুঝতে পারবা না, ঠিক আছে? তো এইটারই, এই যে একটা কোণা কেটে নিলে, একটা বলের একটা কোণা কেটে নিলে যেমন দেখা যাবে, এটাকে এইভাবে একটু কল্পনা করা হয়েছে আর কি। এছাড়া এখানে আর কিছু নাই, বুঝছো? তুমি চাইলে কি করতে পারো, আটা গুলে একটা বৃত্ত বানাইতে পারো, এটাকে তুমি ভাপ দিয়ে সিদ্ধ করতে পারো, তারপর একটা বৃত্ত হবে, তারপর তুমি এটাকে কি করবা, ছুরি দিয়ে 4 খণ্ড করবা, তাহলে তুমি দেখবা যে এরকম পাইতেছো আর কি। আর যাই হোক, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা পূর্বের শ্রেণীতে গ্রাফ পেপার ব্যবহার করে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করেছি, তাই না? একইভাবে গ্রাফ পেপার ব্যবহার করে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবো। দেখো এখানে একটা সিস্টেম তারা মানে অ্যাপ্লাই করছে। প্রথমে বৃত্তাকার ক্ষেত্রটিকে সমান 4 ভাগে ভাগ করো, অর্থাৎ একটা বৃত্ত তুমি আঁকবা, এই যেভাবে একে সমান 4 ভাগে ভাগ করা মানে হচ্ছে 100 কোয়ায়ক্ষ, অর্থাৎ একটা এরকম 4টা খণ্ড হবে, ঠিক আছে? খণ্ড হইলে 1টা, 2টা, 3টা, এরকম 4টা খণ্ড হয়ে যাবে, দাগ টানার পরে 4টা খণ্ড হবে, ঠিক আছে?
তাহলে এক ভাগ উপরের চিত্রের মতো হবে, এই যে এটা, এটার কথা বলতেছে, একটা ভাগ এরকম হবে। দেখো এই যে এটাও কিন্তু এই যে এভাবে যদি ভাগ করা হয় না, একটু তেরা চলে গেছে, এই যে তারপরে এই যে, এই যে ভাগ করলে কিন্তু চারটা খণ্ড হবে, একটা দুইটা তিনটা চারটা। এবার গণনা করে দেখো নীল ও লাল রঙের কয়টি সম্পূর্ণ বর্গ আছে। আচ্ছা তোমরা যদি না বুঝে থাকো ধৈর্য ধরে আমার সাথে একটু কন্টিনিউ করো, একবারে সবটা ক্লিয়ার করে দিচ্ছি। এই বৃত্তের কথা বলছি আর কি, যে এবার গণনা করে দেখো নীল ও লাল রঙের কয়টি সম্পূর্ণ বর্গ আছে। তারপর বৃত্তের পরিধি দ্বারা কেটে নেওয়া লাল রঙের আংশিক বর্গগুলোর প্রতিটি 0.5 বর্গ সেন্টিমিটার ধরে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কিন্তু দেখো বলছে কি আনুমানিক ক্ষেত্রফল, সবার সাথে তোমারটা নাও মিলতে পারে, আনুমানিক ক্ষেত্রফল অর্থাৎ একটা বর্গ, এই যে এরকম চার কোণার একটা বর্গকে 1 সেন্টিমিটার ধরে নিতে হবে, মানে তাদের বাসা অনুযায়ী। আর একটা হচ্ছে কি এই যে এটার অর্ধেক, মানে এটার অর্ধেক নিলে একটা ত্রিভুজ হবে, যেটাকে 0.5 মানে কি হাফ। আচ্ছা তো আমি আবার পড়তেছি, যে এবার গণনা করে দেখো নীল ও লাল রঙের কয়টি সম্পূর্ণ বর্গ আছে। তারপর বৃত্তের পরিধি দ্বারা কেটে নেওয়া লাল রঙের আংশিক বর্গগুলোর প্রতিটি 0.5 বর্গ সেন্টিমিটার ধরে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে হিসাবটি হবে নীল বর্গগুলোর ক্ষেত্রফল 1 ইন্টু যতগুলো ক্ষেত্রফল থাকবে এখানে বসাইতে হবে, লাল বর্গগুলোর ক্ষেত্রফল হবে এই যে 1 সেন্টিমিটারের, এই যেখানে বলে দিছে কিন্তু এই যে এখানে দেখো লাল আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল হবে 0.5 বর্গ সেন্টিমিটার, যেহেতু প্রত্যেকটা সেন্টিমিটার আছে। তাহলে এই বৃত্তটার দিকে একটু ভালো করে খেয়াল করো, যেহেতু চার কোণার যেগুলো পাবো সবগুলোকে আমরা 1 বর্গ সেন্টিমিটার ধরবো, আর সবুজ রঙের যেটা আছে সেটাকে আমরা হাফ ধরবো। তো সবুজ রঙের কোণটা আছে এখানে দেখো, এখানে কিন্তু দেওয়া নাই, জাস্ট এখানে একটা চিত্র এঁকে দিয়া কয়েকটা বর্গকে লাল রং করে দিছে। তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবা যে এই যে এইটা আমি যে এটা ধরতেছি পেন্সিলটা, এটা তারপর এটা 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 এটা, এই সবগুলো কি মানে সম্পূর্ণ সম্পূর্ণ বর্গ। আর এর সাথে এই যে এইটা এইটা এইটা, হ্যাঁ এগুলো কিন্তু অসম্পূর্ণ বর্গ। তো আমি বিভিন্ন কালারে কালারাইজ করব, যেহেতু এখানে প্রথমে লাল দেওয়া আছে, এখানে কিন্তু নীল দেওয়া নাই, আমাদেরকে একটু দিয়ে দিতে হবে আর কি নীল, ঠিক আছে। তো আমি করছি, তো এখানে করে দেওয়া আছে যে ইয়াগুলো, যে নীল বর্গগুলোর ক্ষেত্রফল হবে 1 ইন্টু এইটা, তারপর লাল, আমরা প্রথমে লালটা করতে পারি অথবা নীলটাও করতে পারি, যেহেতু এই পাশটা এভাবে লাল সাজানো হয়েছে। তারপরে দেখা হচ্ছে আমরা এটাকে লাল ধরতে পারি, এটা লাল, মানে সম্পূর্ণ ক্ষেত্রফল যেগুলো আছে, সম্পূর্ণ বর্গ যেগুলো আছে আর কি। তারপরে যে এইটা, তারপরে এইটা 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 এইটা, এখানে আরেকটা আছে এটা এরকম, এই যে এটা, তারপরে এই পাশে এইটা, এগুলো হচ্ছে লাল বর্গ, এই যে এইটা এটা এইটা কিন্তু পূর্ণবর্গ, এটাও কিন্তু পূর্ণবর্গ, ঠিক আছে। তো এখানে দেখো যে কয়টা পাইলাম আমরা, এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তারপর 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা। তো আমি এটাকে সবগুলোকে লাল রং দিয়ে কালার করে দিতে চাই, তো লাল রং করে দিচ্ছি আমি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সবটাকে কালার করে দিছি, এগুলো হচ্ছে সবগুলো লাল বর্গ। তো এখন নীলগুলো আমরা এখান থেকে খুঁজে বের করব। তো দেখতে পাচ্ছ যে চারপাশে যেগুলো আছে একটাও কিন্তু বর্গ না, হ্যাঁ সবগুলোই কি ত্রিভুজের মতো, অর্ধেকটা নাই, তারপর কম অর্ধেকটা নাই, এরকম আছে আর কি চারপাশে, মাঝখানেরগুলো শুধুমাত্র বর্গ। তাহলে মাঝখানেরগুলোকে আমরা নীলকালি দিয়ে কালারাইজ করতে পারি। তো নীলকালি দেওয়ার আগে আমরা এই বর্গগুলো একটু গুনে নিব। আমরা কিন্তু লালগুলো কয়টা পাইছিলাম, 24টা, ঠিক আছে, এই যে লাল এখানে পাইছিলাম 24, মানে 24টা, কালারটা চেঞ্জ করে নিই, এখানে কয়টা পাইছিলাম 24টা, ঠিক আছে 24টা। তো নীলগুলো হচ্ছে কয়টা, 25টা নিশ্চয়ই, এখানে এই পাশে আছে 5টা, এই পাশে হয়েছে কয়টা, 5টা, তাহলে 5 পাশে কত, 25, নীলকালিরগুলো হবে কয়টা, 25টা, এই যে 25টা। আর লাল আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল একটা আমাদেরকে গুনে দেখতে হবে চারপাশে। তো তার আগে আমি এখানে একটু কালার করে দিতে চাই নীলকালি দিয়ে, আমি একটু এটা কালার করে দিই, এখানে কয়টা আছে, 25টা,
পঁচিশটা পঁচিশটা, ঠিক আছে। এই তো আমাদের কালারাইজ, আমরা কালারাইজ করে ফেলেছি, কালার করা শেষ। হ্যাঁ, এখন আমরা যেগুলো বাহিরে আছে এগুলা কয়টা আছে এটা একটু গুনে নিই আমরা, যে একটা, সরি সরি, একটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দোটা, পনেরোটা, ষোলোটা, সতেরোটা, আঠারোটা, উনিশটা, বিশটা। তাহলে এই যে আংশিক যে ইয়াগুলো আছে, বর্গগুলো আছে, এটা কয়টা? বিশটা। তাহলে বিশটাকে আমরা এই যে এখানে বিশ লিখে দিব, এই যে টোয়েন্টি। তো প্রত্যেকটা আমরা বসায় দিলাম, এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সবগুলো কি করে দেওয়া, গুণ করে দেওয়া এবং যোগ করে দেওয়া। যেহেতু এখানে নীল বর্গগুলোর ক্ষেত্রফল 1 × 25, তাহলে এটা কত হবে? 25, ঠিক আছে। তারপরে এখানে 24 × 1, এটা হবে 24 বর্গ সেন্টিমিটার। আর এটা হচ্ছে 0.5 × 20, তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 10 হবে, এটা কত? 10, ঠিক আছে। তাহলে 0.5 কত পাইলাম? 10 বর্গ সেন্টিমিটার। সম্পূর্ণ বর্গ, আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল সমষ্টি হবে বৃত্তাকার ক্ষেত্রটির 4/1 ভাগের সমান, 1 ভাগের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে যতগুলো বের করছি আমরা, এটা হচ্ছে এই যে এরকম একটা বৃত্তের, যদি তুমি এটাকে 4 ভাগ করো, তাহলে 1 ভাগের সমান হবে। তাহলে কয়টা মানে খণ্ড থাকে? 4টা না? তারপরে আমরা 4 দিয়ে কী করে দিব? গুণ করে দিব। তোমরা নিশ্চয়ই ধরতে পারতেছো না কি? না ধরতে পারলে ভিডিওটা টেনে পিছনে নিয়ে আবার দেখো, তাহলে বুঝে ফেলবা। নীল বর্গগুলোর ক্ষেত্রফল যেহেতু একটা করে ধরছি আমরা 1 বর্গ সেন্টিমিটার, তাহলে 25টা আছে, তো এটা লিখলাম আমি এখানে। তারপর লাল বর্গেরটাও লিখলাম, 24টা পাইছি আমরা লাল, তাহলে 24 বর্গ সেন্টিমিটার। আর আংশিক লাল যেটা, মানে যেগুলো দেখতে পাচ্ছ যে শেষে দিয়ে আমরা টিক চিহ্ন দিলাম, সেটা কিন্তু 0.5 করে ধরা হয়েছে এবং প্রত্যেকটা পাওয়া গেছে, কয়টা পাওয়া গেছে? 20টা। তাহলে 20 দিয়ে 0.5 গুণ করলে 10 বর্গ সেন্টিমিটার পাওয়া যাবে, ঠিক আছে। এতটুকু বুঝে গেছো। তারপরে হচ্ছে যে আংশিক বর্গ এবং সম্পূর্ণ বর্গ সবগুলো একসাথে যোগ করলে হবে তোমার এই 4টা, বৃত্তের 4/1 ভাগের কত? সমান, ঠিক আছে। তাহলে আমরা কত পাইলাম এখানে? এই 24 যোগ হচ্ছে 25 হয়েছে 49, আর হচ্ছে 10, এই তিনোটা মিললে কত হইল? 59, 5 এবং 9, আরে বাংলিশ হয়ে গেছে আবার, যাই হোক 59 হয়েছে। তো আমরা এখানে 59 লিখে দিব। তো 59-কে 4 দিয়ে ভাগ দিলে, সরি গুণ দিলে কত হবে? তো আমরা যদি এই 59-কে 4 দিয়ে গুণ দিই, তাহলে 59 × 4, 4×9 = 36, 6 হাতের হচ্ছে 3, 4×5 = 20, আর 3 হচ্ছে 23, 236। তাহলে এটা হইল কত? 236, ঠিক আছে। তারপরে বলছে যে আর কোনো উপায় বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি না, চলো খুঁজে দেখি, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পারছো এটা। তো এই পেজে আরও কিছু কাজ আছে ছোট ছোট, এগুলো তোমরা নিজেরাই পেরে যাইবা। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি, এখানে এরা কী কী বলছে এগুলো একটু দেখবা, পড়বা। তারপর এখানে দেখো দলগত কাজ হিসেবে সামির তার ভাবনাটি, এখানে 3 জন ব্যক্তি আছে, এখানে আচ্ছা একটু পড়ি। এখানে যে সূত্র ব্যবহার করে আমরা আয়ত সামান্তরিক এমনকি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি, তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কোনো সূত্র প্রতিষ্ঠা করতে পারিটারি বলছে মনে হয়। তারপর বৃত্তাকার ব্যত্রটি সমান, আচ্ছা এখানে অনেকে অনেক মতামত দিচ্ছে আর কি। তারপর দেখো যে এখানে চিত্রগুলো কীভাবে সাজানো হয়েছে, যে সামির তার ভাবনাটি দলের সদস্যদের সাথে আলোচনা করে সে অনুসারে একটি আর্ট পেপার বা পুরাতন ক্যালেন্ডার পিছনে সাদা পৃষ্ঠায় বৃত্ত এঁকে বৃত্তক্ষেত্রটি কেটে নেয়। এবার বৃত্তাকার ক্ষেত্রটি মাঝ বরাবর পর্যায়ক্রমে 3 বার ভাঁজ করে, তারপর হচ্ছে ভাঁজ করা বরাবর কেটে নেয়, ফলে বৃত্তটি সমান 8টি অংশে বিভক্ত হয়। বৃত্তের টুকরোগুলোকে চিত্রের ন্যায় সাজানোর ফলে বৃত্তাকার ক্ষেত্রটি অন্যরকম একটি জ্যামিতিক আকৃতি রূপান্তর, মানে আকৃতিতে রূপান্তরিত হয় আর কি। এটা খুবই ইজি কাজ, একটা কাগজ নিবা, কাগজটা নেওয়ার পর সেটাকে তুমি কী করবা, তুমি চাইলে যে
কাটা কম্পাস, সরি পেন্সিল কম্পাস ইউজ করতে পারো। পেন্সিল কম্পাস ইউজ করে একটা বৃত্ত বানাইতে পারো, ঠিক আছে? বৃত্ত বানাইলে দেখবা এরকম একটা বৃত্ত তুমি বানাইতে পারো। আমি হাতে আঁকতেছি তো এই জন্য এরকম হইতেছে। তারপর এটাকে তুমি ভাঁজ করতে পারো, কয়েকটা অংশে কী করতে পারো, ভাঁজ করতে পারো। ভাঁজ করলে দেখবা যে ভাঁজ বরাবর তুমি যদি কেটে নাও, ওই যে একটা ভাঁজ হয়েছে, একটা অংশ হয়েছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম ভাঁজগুলো তুমি আলাদা আলাদা কেটে যদি তুমি কী করো একসাথে বসাও, তাহলে দেখবা যে এরকম তুমি পাইতেছো। এই যে এরকম এরকম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এরকম তুমি ভাঁজ ভাঁজের ইয়াগুলো পাইতেছো। ঠিক আছে, তো এভাবে ভাঁজ করলে দেখবা যে যতগুলো ভাঁজ আছে সবগুলো একসাথে সাজায় দেওয়ার পর তুমি এই সবটা তুমি একটা দৈর্ঘ্য পাওয়া যাবে। সেটাকে আমরা কি ধরতে পারি, পাই ইন্টু টু ধরতে পারি, অথবা টু পাই। এখানে দেখো এই যে এই কাজগুলো করছে তারা, যে হ্যাঁ এই যে এগুলো আর কি, এগুলোকে কেটে এই পাশে বসাইছে। এটা হচ্ছে ওয়ান, এইটা হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে এটা টু, এই যে এটা হচ্ছে টু। এটা এখানে কিন্তু সমান হয় না, হ্যাঁ একটু একটু ভাঁজ বা একটু ঢেউ আকৃতিতে আছে, এখানে সমান হয় নাই। বলছে রূপান্তরিত জ্যামিতিক আকৃতি একটি সামান্তরিকের মতো, এক্ষেত্রে বৃত্তের খাত আবদ্ধ বক্ররেখাটির অর্ধেক সামান্তরিকের ভূমি এবং বৃত্তের ব্যাসার্ধ সামান্তরিকের উচ্চতা হবে। ঠিক আছে, ব্যাসার্ধ যেটা আছে এই যে এই টানটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এটাই হচ্ছে উচ্চতা। আর এই যে রেখাগুলো এইভাবে যেগুলো আছে পরিধি আর কি, পরিধি সবটাই কী হবে এখানে ভূমি হিসেবে কাজ করবে। যেহেতু বৃত্তের ক্ষেত্রটি ক্ষেত্রে টুকরোগুলো সাজিয়ে সামান্তরিক বানানো হয়েছে, সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, সমান হবে। এখানে যদি সামান্তরিকের সূত্র বসায় দাও যে ক্ষেত্রফল পাইবা, সেটা তুমি ই করতে পারো। বৃত্তের যে ক্ষেত্রফল আছে টু পাই আর, এই যে টু পাই আর, বৃত্তের ক্ষেত্র ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল না পরিধি, পরিধি হচ্ছে টু পাই আর, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এই সূত্র। ঠিক আছে, তো সাবিহা বৃত্তাকার ক্ষেত্রটিকে সমান শূন্যটি অংশে বিভক্ত করছে, বিভক্ত করে এইভাবে সাজাইছে। সাজানোর পর কী করলো, ব্যাসার্ধ ইন্টু চার দিয়ে গুণ দিল, পরিধি ভাগ চার দিয়ে ভাগ দিল, ভাগ দিয়ে তারা এটার ক্ষেত্রফল বের করলো। ঠিক আছে, তার এক বৃত্তাকার ক্ষেত্রটিকে সমান ষোলোটি অংশে বিভক্ত করে টুকরোগুলোকে একইভাবে সাজিয়ে সামান্তরিকের মতো আকৃতি খুঁজে পেলো, এই যে এটা। ঠিক আছে, তোমরা এটা করবা, নিজেরা নিজেরাই করতে পারবা, অসুবিধা হবে না। তারপরে যে মীরা একটা বৃত্তকে কেটে নিয়ে তাদের তাদেরকে মানে সমান করে ৩২টা অংশে বিভক্ত করছে, টুকরোগুলোকে একইভাবে সাজিয়ে নিম্নরূপ চিত্র পাওয়া গেছে। অর্থাৎ সবগুলোকে কাটটা যদি তুমি এরকম করো তাহলে এরকম সোজা একটা চিত্র পাইতে পারো। তারপর বলছে মীরা টুকরোগুলোকে সাজিয়ে জ্যামিতিক আকৃতি পেলো, তা একটি আয়তর রূপ। এক্ষেত্রে আয়তের দৈর্ঘ্য হবে বৃত্তক্ষেত্রটির অর্ধ পরিসীমা এবং প্রস্থ হবে বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধের সমান। আমরা আজকে এই পর্যন্তই থাকছি, লম্বা করবো না। আমরা আগামী দিন এই যে ৬৯, এটাও একটু আলোচনা করলে করতে পারি, ৬৯ এবং ৮০ পৃষ্ঠা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।